সব সব স্টুডেন্টদের ওয়েলকাম সবাই খুব ভালো আছো আশা করি আজকে আমরা আবার একটা অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি বিষয় হচ্ছে আইইডি তাহলে ইম্প্রোভাইজড এক্সপ্লোজিভ ডিভাইস এটার নিয়ে আমরা খুব একটা বাকিবহল নয় আমরা অনেকে জানি না এই ব্যাপারটা নিয়ে সাধারণ সব সাবজেক্টগুলো আমাদের খুব কাছের হয় খুব জানাশোনা হয় পরিচিত হয় এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু অন্যরকম ভাবে আলোচনা করব আইইডি এমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ওম হা এসব নিয়ে আমরা আলোচনা করব ভূমিকায় একটু বলি যেমন আপনি জানেন যে নিয়স নিরস্ত সুরক্ষা তাদের পরিবেশের পরিবর্তনের বিষয়ে প্রতিক্রিয়া জানানো দরকার যার মধ্যে ট্রাফিক চলাচল ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা ব্যক্তি যানবাহনের আশা এসব নিয়ে আমরা অনেক কিছু নিয়ে আমরা দেখেছি এক্সেস কন্ট্রোল নিয়েও পড়েছি তার মধ্যে এইবার আমরা যেখানে অস্ত্র গোলা এবং উন্নত পরি বিস্ফোরক বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা যেতে পারে নিরস্তর সুরক্ষা সুরক্ষাগারদের বিভিন্ন ধরনের আইডির বিষয়ে ও আইডির ব্যবহারের সম্ভাবনা রয়েছে এমন পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া জানানো উচিত সে সম্পর্কে সচেতন হওয়া মানে একটা সিকিউরিটি গার্ডকে অনেক ডিউটির মধ্যে এটা একটা জানা উচিত যে আমরা বোম বা এক্সপ্লোজিভ কিভাবে আমরা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি উন্নত বিস্ফোরক যন্ত্র হচ্ছে আইডি একটি বিস্ফোরক যন্ত্র যেখানে আইডিকে একত্রিত করার প্রচলিত পদ্ধতিগুলি অপরাধমূলক অভিপ্রায় সহ নিযুক্ত হয় আইডি বিস্ফোরণের প্রভাব অবিশ্বাস নিম্নলিখিত কারণে প্রতিটি ক্ষেত্রে পৃথক প্রভাবে দেখানো যাচ্ছে এটা একটা মানে ফন্দি মানুষের ফন্দি বলতে পারো সেই ফন্দির ব্যবহারগুলো কিভাবে হয় কে কেন আমাদের এটা খুব ইম্পর্টেন্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব এর মানে একটা আইডি বা একটা বোম বোম বানাতে গেলে আমাদের কি উপাদান দরকার বিস্ফোরক তার মানটা কি আবরণ এবং স্প্লিন্টার মানে জিনিস সেগুলো নিয়ে আমরা একটা দেখো একটা বোম বানাতে গেলে একটা একটা কভার চাই উপাদান চাই তারপরে হচ্ছে বিস্ফোরক মানে বারুদ চাই আর এক আর ওর মধ্যে কিছু স্প্লিন্টার ব্যবহার করা হয় স্প্লিন্টার হচ্ছে হতে পারে কাঁচের টুকরো বা ছোট ছোটো বল বা পাথরের টুকরোও হতে পারে কিন্তু আমরা নর্মালি ব্যবহার মানে বড়ো বড়ো যে এক্সপ্লোসিভগুলো আমরা ব্যবহার করে টেরোরস বা উগ্রবাদীরা তার মধ্যে থাকে মানে ছোট ছোট ছুঁচালো শুইয়ের মতন মেটাল মেটালের মেটাল মানে শুয়ে থেকে একটু বড় ছোট ছোট বলতে পারো পেরেক বা স্প্রুয়ের মতন ব্যবহার করে যেগুলো খুব স্পিডে গিয়ে মানুষের শরীরে ঢুকে যায় এবং তাতে বারুদ লাগানো থাকে বলে যেখানটায় ঢুকে যায় বা যে শরীরে প্রবেশ করে সেগুলোকে আমাদের জায়গাটাকে পচিয়ে তাহলে এইগুলো হচ্ছে আমাদের এগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা একটা উন্নত বিস্ফোরকের যন্ত্র স্ত্রেস যন্ত্রাংশ আইডি হলো পাঁচটি মৌলিক অংশ সহ বাড়িতে তৈরি বোমা মানে কিভাবে এটা তৈরি হয় কিভাবে কেন এরা এরা ব্যবহার করে এগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা একটি বিদ্যুৎ সরবরাহ বিদ্যুৎ সরবরাহ মানে কারেন্ট দিতে হবে এমন নয় কিন্তু হ্যাঁ এখানে মনে রাখবে যে ব্যাটারির মাধ্যমে হতে পারে কোনো ইলেকট্রিক ভাজেল দ্বারা হতে পারে কোনো ম্যাগনেটিক পাওয়ার দ্বারাও হতে পারে তারপরে হচ্ছে একটি ট্রিগার একটি বৈদ্যুতিক সংকেত প্রেরণ করে যা বিস্ফোরক নামক ছোট বিস্ফোরক চার্জটি সেট করে প্রায়শই প্যাকেজটি খোলার ফলে ডিভাইসটা ট্রিগার হিসাবে কাজ করে বন্দুকে যেমন আমরা টিগার ছাড়া বন্দুক একটা ফাটে না এখানেও একটা না একটা কিন্তু সিস্টেম নিতে হয় কিন্তু এই সিস্টেমটা তুমি এটা ভেবো না যে এই সিস্টেমটা টিগার টাইপের হবে এখানে টাইম বোমে শুধু টাইম মেনটেন হবে একটা ঘড়ি টাইপের কিছু থাকতে পারে ছোট্ট পজল একটা ব্যাটারি যে তোমরা ছোট হাত ঘড়ির যে ব্যাটারি হয় সেই ব্যাটারিটাও একটা কারেন্টের ব্যবহার হতে পারে একটা ট্রিফেনের ঢাকনা একটা স্প্রিং টাইপের হতে পারে যেটা তুমি একটু টাচ করলে বা একটা ম্যাগনেটিক পাওয়ার এমন হতে পারে যে একটা মোবাইলের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি এমন একটা ফ্রিকোয়েন্সি ওরা সেট করে দিল রেডিও তরঙ্গ টাইপের যেখানে ওই কম্পোনেন্টটা ওই তরঙ্গটার সাথে সাথে বাস্ট হতে পারে তো এইগুলো আমাদের অনেক আজকের দিনে যত উন্নত হচ্ছে এইগুলোতেও উন্নত হচ্ছে বিশ্ব উগ্রবাদীরাও উন্নত হচ্ছে সন্ত্রাসবাদীরাও উন্নত করছে একটি ডেটোনেটর একটি বিস্ফোরক চার্জ বা মূল বিস্ফোরক বিস্ফোরণ ঘটায় ঠিক আছে যে এক্সপ্লোজিভ আলাদা আলাদা এক্সপ্লোজিভ হয় সেটা নিয়ে আমি বলবো একটা উচ্চ মানের একটা নিম্নমানের তো সেইগুলো নিয়ে আমি আর একটু ডিটেলসে আসবো প্রধান বিস্ফোরক যেটা হচ্ছে আমাদের এক্সপ্লোজিভ যেটা বারুদ বলতে পারি আর একটা হচ্ছে কেসিং একটি ধারক যা সমস্ত কিছু একসাথে ধারণ করে এটি একটি ছোটো প্যাকেজ চিঠি পাইপ পার্সেল টিফিন বক্স জলের বোতল প্রেশার কুকার এমনকি একটি ডেলিভারি ট্রাকও হতে পারে ভালো করে বোঝো ব্যাপারটা একটা কেসিং সিস্টেম একটা কিছু তুমি পাঁচ কেজি আটা আনতে গেছো পাঁচ কেজি আটা তো তোমার হয় প্লাস্টিকে আনতে হবে ব্যাগে আনতে হবে ওইরকম একটা বারুদকে কি কির মধ্যে যেটা প্যাকেজের মধ্যে ব্যবহার করতে পারে চিঠির মধ্যেও ব্যবহার করতে পারে ওটাকে কিভাবে নেবে কিভাবে তুমি চেক করবে টিফিন বক্সের হতে পারে জলের বোতলে হতে পারে প্রেশার কুকারে হতে পারে আর বড় ধরনের দুর্ঘটনা যেমন আমার পুলমামাওয়াতে হয়েছিল পুলমামাতে কি গাড়ি ভর্তি এক্সপ্লোজ তো ওই রকমও ঘটনা ঘটে এইবার বলবে যে আমি বললাম পাঁচটা জিনিসের প্রয়োজন হয় একটা বোম বানাতে গিয়ে তো ওই পাঁচটা জিনিস নিয়ে কেউ বোম বানিয়ে যখন ঢুকবে আমরা ধরে নেব না এটা নাও হতে পারে তোমাদের এই পাঁচটা আইটেম একটা বোম বানাতে গিয়ে লাগে কি করলো পাঁচজন ব্যক্তি পাঁচটা আলাদা আলাদা ভাবে ঢুকলো এবং তোমার দৃষ্টি থেকে এড়িয়ে যেখানে ক্যামেরা নেই টয়লেট বাথরুম বা এরকম একটা জায়গা ওরা চুজ করলো যেখানে পাঁচজন একত্রিত হলো এবং তারা একটা বোম তৈরি এটাও হতে পারে সেগুলো তোমাদের জানতে উন্নত বিস্ফোরক ডিভাইসের প্রকার কৌটোবাহিত আইডি মানে একটা কৌটো টাইপের হতে পারে উদাহরণস্বরূপ পাইপ বোমা টিফিন বোমা ইত্যাদি টিফিন কেসের মধ্যে থাকতে পারে ছবিগুলো দেখে শুধু বলবে বোঝাচ্ছি বলবে না এগুলো তোমাদের আলাদা আলাদাভাবেও ব্যবহার করা যেতে মানে হতে পারে টিফিনের মধ্যে থাকলো হাতের উপরে চারটে ভাত ছড়িয়ে রাখলো নিজে বারুদ হতে পারলো বোম থাকতে পারলো তো এগুলোও হতে পারে কৌটো টাইপের কিছুর মধ্যে আইটি মানে বোম টাইপের বা পাইপের মধ্যে দ্বিতীয় হচ্ছে সুইসাইড আত্মঘাতী মানব বোমা আত্মঘাতী মানব বোমাটা কি যেটা রাজীব গান্ধীকে মেরেছিল তোমরা কজন জানো আমি জানি না যে আত্মঘাতী কিন্তু ওখানে নিজেকে সে উৎসর্গ করে দিচ্ছে সে নিজেকে মৃত্যুবরণ করছে তবে গিয়ে আরেকজন আরো প্রচুর লোকের ক্ষতি করছে তোমাদের একটু বলে দিই একটা পিস্তল বা বন্দুক একজন বা দুজনের প্রাণ নিতে পারে বা জনের প্রাণ নিতে পারে কিন্তু একটা বোমা কয়েক হাজার লোকের ক্ষতি করতে পারে বড়ো বড়ো ঘটনা ঘটাতে পারে সেই জন্য একটা ব্যক্তিকে এমনভাবে ব্ল্যাকমেইলিং করে হোক তাকে সে সুইসাইড বোম দেওয়া হলো সে নিজে আত্মঘাতী হবে তবে গিয়েই বোমটা বাস্ট হবে মানে সে পেট দিয়ে চাপ দিক গলা দিয়ে চাপ দিক হাত দিয়ে চাপ দিক তার শরীরে বেঁধে নিল শরীর এইখানে আমি বলি যে তোমরা হয়তো ভাবছো দেহের মধ্যে কোথাও বারুদ ঢুকিয়ে নিয়ে গেছে না তা নয় শরীরের মধ্যে বেঁধে তার উপরে কোনো কাপড় যা মানে তার ক্লথিংটা পড়েছেছে। এসেছে তারপর হচ্ছে যানবাহন বহনকারী আইডি অত্যন্ত শক্তিশালী হতে পারে কারণ এটি বিপুল পরিমাণ বিস্ফোরক ধারণ করতে পারে দেখো একটা টিফিন কেসে তোমার যতটা বারুদ থাকবে একটা গাড়িতে নিশ্চয়ই তার থেকে অনেক অধিক পরিমাণ বারুদ থাকবে তোমরা কিছুদিন আগেই কাশ্মীরে দেখেছো পুলমাওয়াতে আর যেটা সন্ত্রাসবাদীরা বিশেষভাবে কাউকে করে উগ্রবাদীরা করে যে গাড়ির মধ্যে কয়েক কেজি কয়েক কেজি আর এক্স নিয়ে আসছিল কয়েক কেজি মানে যত যা তার পরিমাণ বাড়বে তার বিস্ফোরকের ক্ষমতাটাও হবে হয়ে যায় এবার বলি তোমাদের উন্নত বিস্ফোরক যন্ত্র ইম্প্রোভাইজ ডিভাইসের মধ্যে কি কিভাবে তোমার কাছ দিয়ে মানে চলে যাবে তোমাদের কি কীভাবে খেয়াল রাখতে হবে কি কিভাবে তোমার সামনে দিয়ে ঢুকতে পারে মানে বোম কিভাবে ঢুকতে পারে সেগুলো তোমাদের আজকে বলবে প্যাকেজটিকে ব্যক্তিগত বা বেসরকারি চিহ্নিত করা যেতে পারে ঠিক আছে কৌটবাহিত আইডি শনাক্তকরণের কি কি উপায় প্যাকেজটির ঠিকানা ভুল হতে পারে মানে একটা প্যাকেজ এসছে কোরিয়ার এসছে তাকে তুমি যখন নেবে তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে যে প্রপার অ্যাড্রেস আমাদের কোম্পানির আছে কিনা হতেই পারে তোমার কোম্পানির মধ্যে আছে কিন্তু কি কিভাবে তুমি ধরবে তার ঠিকানা সঠিক আছে কিনা দেখে নাও তারপরে হচ্ছে প্যাকেজটিতে প্রসারণকারী তার মানে কোনো একটা তার ও যে বলেছি তোমাদের আগেই বোমের বাস্ট করতে গেলে লাগে যে পাঁচটা জিনিস তার মধ্যে কি কি হতে পারে আর তার মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আছে কিনা না সেগুলোও তোমাকে খুব স ঠিকভাবে দেখতে হবে তাড়াহুড়োয় কোনো কাজ করতে গেলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে কোনো তার বেরিয়ে আছে কি না ওই প্যাকেজের মধ্যে থেকে অ্যালুমিনিয়াম ফয়েল আছে কি না ভিতরে কোনো অ্যালুমিনিয়াম ফয়েল আছে কি না যেটা তোমার বারুদের গন্ধ বাইরে যাতে না আসে সেই রকম ব্যবস্থা করে হয়তো পাঠিয়েছে কেউ পার্সেল পাঠিয়েছে তারপরে কোনো একটা প্যাকেজ এসছে যেটার উপর তেলের তেল জাতীয় কিছু দাগ পড়ে থাকতে পারে আবার কোনো প্যাকেজ থেকে তুমি গন্ধ শুকলেও তোমার নাকেই একটা আসছে একটা দুর্গন্ধ টাইপের মানে একটা অন্য টাইপের গন্ধ যে গন্ধটার সাথে তুমি পরিচিত নয় যে গন্ধটার সাথে তুমি পরিচিত নয় তাহলে এইগুলো তোমাকে সন্দেহ চোখে দেখতে হবে এবং তোমাকে এর জন্য কি করতে হবে সেগুলো তোমাদের বোঝানো হবে প্যাকেজ থেকে একটি গুঞ্জন শোনা যেতে পারে মানে একটা প্যাকেজ নিয়েছ পার্সেল এসছে কোরিয়ার বয় দিয়ে যাচ্ছে সেই ভিতরে তার ভিতরে হচ্ছে একটা খেলনা পুতুল টাইপের কিছু পুতুল রাখা রয়েছে সেই পুতুলের মধ্যে কোনো একটা চাবি সিস্টেম করা রয়েছে যেখান থেকে শু শুম করে কেন একটা আওয়াজ আসছে সেইগুলো থেকেও তোমাকে কি করতে হবে সন্দেহের চোখে বোম আছে বলে ধরতে হবে প্যাকেজ সমানভাবে ভার সমা সাম্যযুক্ত না হতে পারে মানে তুমি একটা প্যাকেজ দেখছো ছোট টাইপের যেটার ওজন খুব বেশি হলে পঞ্চাশ গ্রাম হওয়া উচিত কিন্তু তুমি দেখছো ওটা প্রায় পাঁচশো গ্রামের ওজন কাছাকাছি তুমি হাতে নিতেই মনে হলো যে প্যাকেজের তুলনায় অনেকখানি ওজন বেশি তো এইগুলো তোমাকে সন্দেহ চোখে এবং মানে বিস্ফোরক পদার্থ আছে ভেবে ধরে নিতে হবে প্যাকেজটিতে ধাতু বা তার থাকতে আবার বলছি যে প্যাকেজটা প্যাকেটিং এমনভাবে করেছে একটা বই টাইপের এসছে তোমার কাছে প্যাকেজ কিন্তু হয়তো একটা ছোট্ট তারের মাথা বেরিয়ে রয়েছে কিনা যেটা তোমার চোখে হয়তো পড়বেই না সেই রকমও হতে পারে সেই জন্য নেওয়ার সময় পুরো ওপর নিচ ভালো করে পুরো প্যাকেটটাকে তোমায় দেখতে হবে আলোর বিপরীতে প্যাকেজটি ধরে রাখলে সন্দেহজনক প্যাকেজটিতে কি রয়েছে তার রূপরেখাটি পাওয়া যেতে পারে তোমরা দেখেছো নোট টাকা এখন জাল হয় তোমরা সূর্যের দিকে একটু তুলে দেখো রিজার্ভ ব্যাঙ্ক আছে কিনা গান্ধীজির ছবি আছে কিনা ওই রকম প্যাকেটটাকে যদি তুমি একটু লাইটের দিকে আলোর দিকে ধরো তাহলেও তোমরা কিছু দেখতে পাচ্ছ কি না তোমার চোখে পড়তে পারে তারপরে আসি দেখো উন্নত বিস্ফোরক যন্ত্র কি আইডি শনাক্তকরণের জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তোমাকে কি করা উচিত সেগুলো নিয়ে তোমাদের আজকে আরেকটু একটু বল প্রতিবেদন করা রিপোর্টিং তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ এবং আপনার সংস্থায় সংশ্লিষ্ট উদ্ধতন বা কর্তৃপক্ষকে অবহিত করুন যেটা তোমার সন্দেহজনক মনে হয়েছে যে প্যাকেজটা প্যাকেটিংটা কখনোই তোমাদের কাছে কিন্তু বোম ডিসপোজাল টিমের কোনো জায়গায় কেউ নাম্বার দেয় না কোথাও দেওয়া থাকে না কোনো অর্গানাইজেশনে দেওয়া থাকে না তুমিও জানো না আমিও জানি না আরও পাঁচজনকে জিজ্ঞেস করলে সেও বলতে পারবে না কারণ বোম ডিসপোজাল টিমের নাম্বার থাকে শুধু পুলিশ স্টেশনে সেই জন্য তোমাকে যখনই এরকম কোনো বোম সন্দেহজনক কিছু ঘটনা ঘটবে বা দেখবে সাথে সাথে তোমাকে কি করতে হবে নিয়ারেস্ট পুলিশ স্টেশনে ফোন করতে হবে বা তোমাদের যে হান্ড্রেড ড্রায়াল হান্ড্রেড ড্রায়ালে ফোন করতে হবে তাহলে কি হবে তারা বম ডিসপোজাল টিমকে নির্দেশ দেবে এবং তারা আসবে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া ইমিডিয়েট এভেকুয়েশন আইডি যুক্ত অঞ্চলটি তাৎক্ষণিকভাবে ফাঁকা করে দেওয়া এবং সমস্ত লোকেদের নিরাপদ দূরত্বে সরিয়ে রাখার বিষয়টি নিশ্চিত কর এগুলো কিন্তু একটা সিকিউরিটি বা সুরক্ষা কর্মীর কর্তব্য যে তোমার কী কী শুধু ডিউটি নিজের ডিউটির সাথে সাথে কী কী কর্তব্য সেগুলো তোমাদের এখানে এইটার মধ্যে বোঝানো হচ্ছে যে যেই জায়গায় তোমার সন্দেহজনক হয়েছে বা ভাবছো এর মধ্যে আইডিয়া আছে বা বোম বিস্ফোরক আছে সেখানে জায়গাটাকে ইমিডিয়েট এভোকেট করতে হবে মানে খালি করে দিতে হবে যাতে সেই দুর্ঘটনা যদি কোনো কারণে ঘটে যায় যেন মানুষের কোনো ক্ষতি না ঘটে তাহলে এইটুকু বলে আমি থ্যাংক ইউ বলবো না তোমাদের আরেকটুকুনিক সতর্কতা করি দেখো যখন তোমাদের এক্সেস কন্ট্রোল বা যখন সার্চিং তোমাদের শেখানো হয়েছিল তখনও তোমাদের বলা হয়েছিল যে মানুষের কে প্রতিটি মানুষকে সন্দেহ চোখে দেখবে আর তোমরা যখন কে আরও টিফিন বক্স দেখছো সেই টিফিন বক্সের মধ্যে তোমরা ভাত বা রুটি দেখে তোমরা ছেড়ে দিচ্ছ তা ঠিক নয় যদি তোমার সন্দেহ হয় তার ভিতরে ভাতের তলাতেও কি আছে সেটা তোমাকে চেক করে নিতে হবে আর এই আইডি বলতে গিয়ে তোমাদের আরেকটু বলি আইডি কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে লো ডেন্স লো আর একটা হচ্ছে হাই হাই এক্সপ্লোজিভ এবং লো এক্সপ্লোজিভ হাই এক্সপ্লোজিভ টেরোরিস্ট উগ্রবাদী সন্ত্রাসবাদীরা ব্যবহার করে যেটা বড় ধরনের ঘটনা ঘটে যেটাকে আমরা আরডিএক্স বলি আরডিএক্স টাইপের বারুদ ব্যবহার করা হয় বা ডিটার ডিটারমেন্ট ডিটার টাইপের ব্যবহার করে যেগুলো রাস্তাঘাট বানানোর জন্য পাহাড়ে ব্যবহার করার কথা সেইগুলো সন্ত্রাসবাদীরা নিয়ে চলে যায় সেরকম ঘটনাও ঘটতে পারে আবার কিছু মৃদু আছে যেগুলো থেকে আমাদের খুব বেশি ক্ষতি হয় না যেটা যেটা আমরা কালী পুজো বা দুর্গা পুজো বা দশেরাতে আমরা ব্যবহার করি বাজি টাজি ধরনের সেগুলো হচ্ছে আমাদের লোভ বা মৃদু এক্সপ্লোজিভ তাহলে আমাদের আবার একবার তোমাদের এই শেষ করার আগে একবার বলি যে এই বোম এক্সপ্লোজিভ একটা কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে একটা বন্দুক বা পিস্তল বা চা চাকু বা একটা মেশিন গান স্টেন গান যা যে কোনো বন্দুকের থেকে তো রাইফেলের থেকে কিন্তু অনেক অনেক বেশি হচ্ছে মারাত্মক হচ্ছে বোম কারণ এই বোমের থেকে কি হতে পারে আমাদের একটা পুরো অর্গানাইজেশনে আগুন ধরে যেতে পারে এবং সমস্ত লোকের মৃত্যু ঘটাতে পারে তাহলে সময় এটা একটু মাথায় রাখবে এটা তোমাদের নিজের জীবনেও খুব পরিচিত খুব প্রয়োজন হবে সেই জন্য সেইখানে তোমরা এটা একটু বিশেষভাবে খেয়াল রাখবে ডিউটি করার সময় বিশেষ বিশেষভাবে তোমরা কর্তব্য পালন করবে যেই কর্তব্যগুলো তোমাদের বলা হলো এক্সপ্লোজিভ বা কিভাবে ঢুকতে পারে এক্সপ্লোজিভ তোমার গাড়ির মধ্যে দিয়ে ঢুকতে পারে সাইকেলের মধ্যে দিয়ে ঢুকতে পারে বা মানুষের টিফিন বক্স টিফিন কারি বা প্যাকেটের মধ্যে দিয়ে ঢুকতে পারে তো সেইগুলোর মধ্যে দিয়ে তোমাকে কি করতে হবে যখন মানুষ ঢুকবে তখনই তোমাকে সে প্রত্যেকটা ব্যক্তিকে চোখে দেখতে হবে এবং তাদের এই ঘটনাগুলো ঘটাতে হবে আর যদি তোমার কোনো রকম মনে হয় যে এটার মধ্যে এক্সপ্লোজিভ আছে ইমিডিয়েট জায়গাটাকে খালি করাতে হবে ম্যানেজমেন্টকে তোমার খবর দিতে হবে এবং পুলিশ স্টেশনকে ইমিডিয়েট ইনফর্ম করতে তাহলে বুঝতে পারলে আজকের ক্লাসে এটুকুই তোমাদের বলি আরো এক্সপ্লোজিভ নিয়ে আরো তোমাদের অনেক কিছু বলবো ভেবেছিলাম কিন্তু আজকে তোমাদের এটুকুই বলতে চাই